শুভ দুপুর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে সাথে আছি বাবু কামরুজ্জামান দশক রবি থেকে বৃহস্পতিবার দুপুর একটাই প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান গোটা আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও খবরের বিশ্লেষণ এছাড়াও শেয়ার বাজার ও বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল গেল কয়েক বছরে লাফিয়ে লাফিয়ে বেড়েছে সরকারের ঋণের পরিমাণ চলতি বছরের জুন শেষে ঋণের স্থিতি দাঁড়িয়েছে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকায় যেখানে দেশীয় উৎসের ঋণের মধ্যে ব্যাংকিং খাতে ছিল সরকারের বড় ভরসার জায়গা অর্থনীতিবিদরা মনে করছেন আগামী দিনে ব্যাংক ঋণ নির্ভরতা কমাতে হবে সরকারকে এক্ষেত্রে দেশের পুঁজিবাজারই হতে পারে সরকারের মেগা প্রকল্পে অর্থায়নের অন্যতম উৎস এছাড়া সরকারি কোম্পানিগুলোকে বাজারে তালিকাভুক্ত করেও লাভবান হতে পারে সরকার বিস্তারিত ওয়ালিদ সাকিবের প্রতিবেদনে হিসাব বলছে সরকারের বিপুল পরিমাণ ঋণের মধ্যে দশ লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা নেওয়া হয়েছে অভ্যন্তরীণ উৎস থেকে যেখানে শুধু দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকার ঋণ নেয় এক লাখ সাতশো আটত্রিশ কোটি টাকা আর সব মিলিয়ে চলতি অর্থবছরেই সরকারকে বিভিন্ন উৎস থেকে নেয়া ঋণের বিপরীতে সুদ পরিশোধ করতে হবে এক লাখ তেরো হাজার পাঁচশো কোটি টাকা উন্নত বিশ্বে পুঁজিবাজার থেকে মেগা প্রকল্পের অর্থায়ন নেওয়া হলেও সেই চর্চা নেই বাংলাদেশে অথচ দেশের পুঁজিবাজারই হতে পারত অর্থায়নের বড় উৎস বলছেন বিশ্লেষকরা তাদের মতে বিপুল পরিমাণ ঋণ পরিশোধের জন্য মেগা প্রকল্পগুলোর শেয়ার ছেড়ে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করতে পারে সরকার এতে সরকারের ঋণের বোঝা কিছুটা হলেও কমবে দুটা তিনটা চারটা ব্রিজকে অথবা কোম্পানি করা করা যায় যায় একসাথে বিক্রি করলে সরকার অনেক টাকা পেয়ে যাবে মানুষের কাছে দশ টাকাটা যদি বিশ টাকাও পেছতে পারে মানে ভ্যালুয়েশানটা তো হবে। বহু টাকা পেয়ে যাবে না তবে হিন্দু বাজার অর্থনীতিরা বলছেন অর্থায়নের জন্য প্রস্তুত করতে হবে পুঁজি বাজারকে শুধু শেয়ার ছেড়েই নয় পুঁজি বাজার থেকে একাধিক উপায়ে অর্থ সংগ্রহ করতে পারে সরকার মেগা প্রকল্পের বাইরে সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোকেও পুঁজি বাজারে তালিকাভুক্ত করতে হবে এতে একদিকে যেমন ভালো প্রতিষ্ঠানের সংখ্যা বাড়বে অপরদিকে দিকে নিশ্চিত হবে এসব প্রতিষ্ঠানের জবাবদিহিতাও পাবলিক প্রজেক্ট যেগুলো আমরা বলি गवर्नमेंट প্রজেক্ট স্টেট ओन প্রজেক্ট শে গুরুত্বে ইনভেস্ট করার জন্য এই বাজারকে তৈরি করা দরকার লিস্টিং হতে পারে সেখানে অ্যাসেট সিকিউরিটাইজেশন হতে পারে আপনার এখান থেকে আপনি বন্ড ইস্যু করতে পারেন টেনশন এয়ারপোর্ট যেটা হাউজ অফ হজরাদাল ইন্টার এটা তো লিস্টিং আসা উচিত কোম্পানি করি তখন দেখবা যে এই যে লাগেশটানাটানি মানুষ চুরি চোরামিগুড়ি ওখানে হরানিগুলা সব বন্ধ হয়ে যেত তখন অ্যাকাউন্টেবল হতো অর্থায়নের জন্য ব্যাংক নির্ভরতা কমালে দিতে হবে না ঋণের সুদ এতে লাভবান হবে সরকারি এছাড়া সরকারি প্রকল্পের বাইরে শিল্পায়নের জন্য পুঁজিবাজারকে প্রস্তুত করার তাগিদ সংশ্লিষ্টদের ওয়ালিদ নিউজ টোয়েন্টি ঢাকা পুঁজিবাজার সংস্কারে রোডম্যাপ প্রস্তুত করতে অংশীজনের সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসিসি শনিবার এক বিজ্ঞপ্তিতে বিএসসিসি জানায় আগামী ত্রিশ সেপ্টেম্বর থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সহ শেয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের সাথে আলোচনা করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসব বৈঠক থেকে পুঁজিবাজার সংস্কার বিষয়ে নেওয়া হবে মতামত এর মাধ্যমে পুঁজিবাজারের টেকসই উন্নয়ন সম্ভব হবে বলে মনে করছে বিএসসিসি এদিকে সব অংশীজনের সুচিন্তিত মতামত গ্রহণের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে উদ্যোগ গ্রহণের পরামর্শ দিয়েছেন বিনিয়োগকারীরা শনিবার রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম সিএমজেএফ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদের ব্যানারে এই দাবি জানানো হয় লিখিত বক্তব্যে সংগঠনটি সভাপতি আতাউল্লা নাইম বলেন পুঁজিবাজার সংক্রান্ত সকল প্রতিষ্ঠানে ঘাপটি মেরে থাকা বিগত সরকারের সুবিধাভোগীরা এখনও আছে বাজারের সাতাশটি কোম্পানিকে জেট ক্যাটাগরিতে পাঠানোর সিদ্ধান্তে অসৎ উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার দাবিও জানায় সংগঠনটি এ সময় পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে বারোটি দাবি তুলে ধরা হয় বিনিয়োগকারীদের মধ্যে যে অনাস্থার জায়গা তৈরি হয়েছে এই অনাস্থার জায়গাটা তৈরি হতো না বলে আমরা মনে করছি তো এই জন্য বলছি যে এখানে এই বিষয়টাকে আমরা অযোগ্যতা বলছি যে পুঁজিবাজারকে মানে একটা চেয়ারে বসে সে চেয়ারটাকে কিভাবে ওন করতে হবে সে ওনার জায়গা থেকে যে ওনার ড্রাইভার জায়গা থেকে উনি এই দুই মাসের পারফরমেন্সের জায়গা থেকে আমরা বলছি আমরা বলছি যে আপনি যোগ্যতার প্রমাণ দেন আমরা আপনিই থাকেন আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আপনার যদি তকভাবে মানে কোনো কিছু সুদ্ধ বিচার করতে চান আমার মনে হয় সেটা ঠিক হবে না দর্শক আপনারা আজকের বাজারের খবর আজকে কিন্তু পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী ধারার মধ্য লেনদেন চলছে আমরা যদিও সাম্প্রতিক সময় দেখছি বাজার এক ধরনের অনাস্থা চলছে প্রায়ই দিনই বাজারে বড় ধরনের দরপতন হচ্ছে দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে সবশেষ পরিস্থিতি আমরা যদি দেখি যে ডিএসসির প্রধান সূচক ডিএসই এক্স আজকে কিন্তু এখন পর্যন্ত বেলা একটা নাগাদ তেইশ পয়েন্টের কিছু বেশি বেড়েছে বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ছয়শো বাষট্টি পয়েন্টে এবং ডিএসির যে সরিয়া সূচক সেটিও ঊর্ধ্বমুখী রয়েছে নয় দশমিক সাত তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার দুশো একাত্তর পয়েন্টে এবং বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস থার্টি সূচক সেটিও সেটি কিছুটা নিম্নমুখী শূন্য দশমিক এক চার পয়েন্ট কমেছে কমে আগের মতোই অবস্থান করছে দুই হাজার চৌষট্টি পয়েন্ট অবস্থান করছে আর লেনদেনের গতি কিছুটা ধীর বলা যায় তিনশো চোদ্দো কোটি টাকার লেনদেন এখন পর্যন্ত হয়েছে এবং হাতবদল হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে আজকে সমানে সমানে আমরা দেখছি দাম বাড়া কমা অর্থাৎ একশো বাহাত্তরটির দর এখন পর্যন্ত বেড়েছে একশো তিয়াত্তরটির দর কমেছে ঊনপঞ্চাশটির দর অপরিবর্তিত রয়েছে মোটা মোটাদাগে বাজারে অনেকদিন ধরে আমরা লক্ষ্য করছি যে প্রায় দিনই কিন্তু বড় ধরনের সূচকের পতন ঘটে যাচ্ছে আজকে যদিও কিছুটা ঊর্ধ্বমুখী ধারা রয়েছে তো এই হচ্ছে আজকের বাজার পরিস্থিতি দর্শক আজকে আমরা সংবাদ বিশ্লেষণ করতে চাই সংবাদ বিশ্লেষণে আজকে আমরা পুঁজিবাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই কেমন চলছে পুঁজিবাজার পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কী করণীয় আমরা অনেকগুলো রিপোর্ট দেখছিলাম বিএসএসসির সংবাদ দেখছিলাম এই মুহূর্তে একজন বিশেষজ্ঞ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন একজন বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আলামিন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পুঁজিবাজার বিশ্লেষক আমরা স্বাগত জানাতে চাই অধ্যাপক আলামিন আপনাকে বিজনেস অ্যাওয়ার্ডে শুরুতেই যে প্রশ্নটি আপনাকে রাখতে চাই আমরা আজকে বাজার নিয়ে বিএসএসসির যেমন একটি সংবাদ দেখছিলাম একটু রিপোর্ট দেখছিলাম যে আমাদের আসলে সরকারের ঋণ বাড়ছে যেটি আসলে ঋণের বোঝা কমানোর ক্ষেত্রে পুঁজিবাজার একটি বড় নির্ভরতা হতে পারত সেখানে আমরা আসলে সেটি এত বছরেও কিন্তু তৈরি করতে পারিনি কিন্তু এই যে নতুন বাংলাদেশ পরিবর্তিত বাংলাদেশ বলছি নতুন আকাঙ্ক্ষিত বাংলাদেশ নতুন নেতৃত্ব এসেছে বিএসএসিতে কিন্তু বাজারে আসলে কতখানি ইতিবাচক পরিবর্তন বা উদ্যোগগুলো নিতে দেখছেন যদিও সময়টা খুব অল্প আপনাকে ধন্যবাদ আসলে আমরা যে জায়গাটায় চিন্তা করেছিলাম যে আসলে পাঁচই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ আমরা দেখছি সেই বাংলাদেশে কিন্তু মানুষের সীমাহীন প্রত্যাশা এই সীমাহীন প্রত্যাশার কারণেই কিন্তু আমরা কিন্তু এটা শুরুতে যে ব্যাপারটা দেখলাম কারণ আমরা জানি যে এই গত বার্ষেরই জাস্ট আঠারো তারিখে আগস্টের আঠারো তারিখে আমাদের নতুন কমিশনের চেয়ারম্যান হিসেবে এসেছেন একজন তার পরবর্তীতে বিভিন্ন নতুন কমিশনারদের দিয়ে দেওয়া হয়েছে তো তার পরবর্তীতে তারা যে স্টেপস গুলো নিয়েছে তাদের কিন্তু মেইন অবজেকটিভ ছিল বাজারের সুশাসন নিশ্চিত করা তো সেই সুশাসন নিশ্চিত করতে গিয়ে যে অ্যাক্টিভিটিজ গুলো তারা নেওয়া দরকার সেই অ্যাক্টিভিটিজ গুলো তারা ফেজ বাই ফেজ দিচ্ছে কিন্তু এই নেওয়ার মধ্যে যে বিষয়টা নিয়ে দেখা দিয়েছে একদম শুরু থেকে আপনি যদি বলেন যে কিছু কিছু জায়গায় তাদের হয়তো যে মানে তাদের দাপাড়ে অনেক প্রশ্ন উঠেছে যে এই বিষয়গুলো যেভাবে তারা সিলেকশন দিচ্ছে ডিরেক্টর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্ট বিশেষ করে এটাতে কিন্তু একটা ধুম্রজাল তৈরি হয় কিছুটা মানে ভিন্নভাবে একবার দেওয়া জয়েন না করা তার পরবর্তীতে আমরা আবার দেখেছি যে কিছু টাস্ক করা মানে যে ইন্টারনেট সংযোগটি মনে হচ্ছে ত্রুটিপূর্ণ অথবা ধীর গতির কারণে আমরা আসলে শুনতে পাচ্ছি না আপনি কি আরেকবার যুক্ত হবেন কিনা আমাদের সঙ্গে অধ্যাপক আলমিন কি শুনতে পাচ্ছেন আমাকে দুঃখিত আমরা সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে দর্শক আমরা আবারও চেষ্টা করব আমাদের সঙ্গে অধ্যাপক আলমিন হিসাবে কিনা হয়ে সহযোগী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় একজন পুঁজিবাজার বিশ্লেষক আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমরা তাকে সম্ভবত আবারও পেয়েছি আমরা আরেকবার চেষ্টা করে দেখি অধ্যাপক আলমিনকে পাওয়া যায় কিনা অধ্যাপক আলামিন কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা পাচ্ছিলাম না শুনতে পাচ্ছেন কি আমাকে শুনতে পাচ্ছেন জি আমরা আমরা শুনতে পাচ্ছি আমরা আপনার ইন্টারনেট সংযুক্তির সম্ভবত ধীর গতির কারণে আপনাকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন আমরা আবারও পেয়েছি আপনাকে কিন্তু আপনি কি একটু দেখবেন কিনা আপনি নিজেকে দেখলেই বুঝতে পারবেন যে ক্যামেরাটি সম্ভবত আপনার ল্যান্ডস্কেপ বা সোজা করা প্রয়োজন এখন দেখতে পাচ্ছি চালু থাকলে আমরা মনে হয় স্বাভাবিকভাবেই আপনাকে পেতাম যাই হোক আপনি আপনি আমরা যে বিষয়টিতে আলোচনা ছিলাম আপনার ইন্টারনেট গতিটি সম্ভবত সেখানে ধীর গতির কারণে আসলে লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা এখন শুনতে পাচ্ছি একটু যদি বলতেন বাজারে নতুন নেতৃত্ব কিন্তু আমরা আসলে উদ্যোগ গুলো কেমন দেখছি দেখুন উদ্যোগ গুলো সবগুলোই বাজার সুশাসন নিশ্চিতের জন্য সহায়ক হলো এই উদ্যোগ খুব মানে একসাথে অনেকগুলো হয়ে যাওয়াতে বাজার এটাকে অ্যাবজর্ভ করতে পারছে না বিশেষ করে ধরেন আপনি ধরেন আমাদের যে লাস্ট যেটা আসলো যে আঠাশটা কোম্পানিতে আপনি যে জেট ক্যাটাগরিতে পাঠিয়েছেন নিঃসন্দেহে এটা বাজারের সুশাসনের জন্য এখানে কিন্তু কোনো প্রশ্ন নাই কিন্তু এই জিনিসটা এখন যদি মানে এই মুহূর্তে না নেওয়া হতো কিছুদিন বিলম্ব করার সুযোগ থাকতো যেহেতু আপনি বাজারে এমনিতে দেখতে পাচ্ছেন যে মানুষের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে যেহেতু অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে বা যারা বাজারে ট্রেন্ডিং স্টক ছিল তাদের অনেকের কোম্পানি বন্ধ মালিক পলাতক যেহেতু একটা বড় ধরনের চেঞ্জ এসছে তো এইগুলো কিন্তু আসলে দিন শেষে তার মধ্যে এই বিষয়গুলো যদি আরেকটু যে ক্যাটাগরি চেঞ্জের ব্যাপারটা যদি আরেকটু সময় নিয়ে তারা করত। তাহলে তো এখানে কিন্তু আমরা মনে করি এই মুহূর্তে যে একটা চারদিক থেকে মানে একটা অনেকটা রক্তক্ষরণ বলেন বা বিনিয়োগকারীদের কত স্টেপ গুলো ভালো লং টার্মের জন্য বাট ইমিডিয়েটলি এটা এমন ভাবে একটা অ্যাটাক করেছে বিনিয়োগকারীর যে আসলে দিকবিদিক হয়ে গেছে কারণ আপনি খেয়াল করে দেখবেন যে এখানে যেই 28 টা কোম্পানির এক্সপ্যানশন দেওয়া হচ্ছে তার মধ্যে 13 হচ্ছে গত 2 বছর নো ডিভিডেন্ড দেয় তো নো ডিভিডেন্ড দেওয়ার কারণে নরমালি তারা জেড ক্যাটাগরিতে যাওয়ার কথা এটা হচ্ছে অ্যাজ পার देयर ডিরেক্টিভ কিন্তু বাকি কিছু যেগুলো আছে যারা ডিভিডেন্ড পেজিম হয়ে গেছে যারা বিনিয়োগ করেছে তার চেয়ে বেশি দায় কিন্তু যেসব বোর্ড মানে ডিভিডেন্ট ডিসবাস করে নাই তাদের তাহলে আমি মনে করি এই জায়গাটাতে ওই বোর্ডকে তারা প্রেশারাইজ করতে পারতো রাদার তাদের আবার ধরেন যাদের হয়তো যে ফ্যাক্টরি উৎপাদন বন্ধ আছে সেই ক্ষেত্রে তো আপনাকে এটাকে একটা জায়গায় নিতেই হবে তাহলে আমরা যদি বলি যে এই জায়গাগুলোকে আরেকটু রিথিং করার সুযোগ ছিল বা যে সব কোম্পানি অনেক কোম্পানি ইন্টেনশনালি তারা প্রফিট গুলো শো করে না সেখানে কিন্তু একটা বিশেষ ব্যবস্থা নেওয়া যেতে পারতো যে এখানে তাদেরকে আসলে যারা প্রফিট দিনের পর দিন লস করছে কারণ গুলো কি এখান থেকে কি ফান্ড কোথাও বের হয়ে যাচ্ছে না আসলে এগুলা লুজিং কনসার্ন তো সবকিছু মিলে কিন্তু এটাতে একটু সময় নিয়ে কাজগুলো যদি করা হতো তাহলে এই যে একটা অস্থিরতা কারণ আপনি জানবেন হয়তো যে বাজারটা দীর্ঘদিন একটা প্যাটার্নে ছিল যে ফান্ডামেন্টাল বা ভালো শেয়ারে খুব একটা বিনিয়োগ হতো না বিনিয়োগ হতো যে লো পেড আপ যান এই শেয়ারগুলোতে কিন্তু একটা ধারা তৈরি হয়ে গিয়েছিল তো ওই ধারা থেকে হুট করে আপনি যখন একটা জায়গায় আঘাত করবেন সেই জায়গাটা হয়তো যৌক্তিক নিঃসন্দেহে যৌক্তিক কিন্তু এই মুহূর্তে বাজার সেটা যাওয়ার মতো অবস্থায় আছে কি না সেই ধরনের একটা জাজমেন্ট তাদের অ্যাপ্লাই করলে হয়তো এই প্রেশারটা এই মুহূর্তে এইভাবে আসতো না তো সেই আমি মনে করি বাজারের স্টেপগুলো নেওয়ার জন্য সুশাসনে আসতে গেলে খুব অল্প সময় আসবে না কিন্তু কিন্তু লম্বা সময় যে একটা একটা দুঃশাসন চলছিল তার প্রভাব সাধারণ সাধারণ হচ্ছে বিনিয়োগকারী যারা ট্রেডিং এর সাথে ছিলেন কারণ আমাদের বিনিয়োগকারীদের মধ্যে মেজরিটি অংশই কিন্তু ট্রেডিং এর সাথে থাকেন তাহলে যারা ট্রেডিং এর সাথে ছিলেন তাদের ফান্ড গুলো একদিকে প্রতিদিন কমছে তারপরে রেড ক্যাটাগরিতে ঘোষণার পরে আরো কমছে তাহলে তারা কিন্তু টোটালি একদম তাদের নিঃস্ব হয়ে যাওয়ার মতো একটা অবস্থা তো সেই ব্যবস্থাগুলোকে আসলে যদি সংস্কার হয় কিন্তু ধীরে যেটাতে করলে এভাবে একটা নেতিবাচক প্রভাব পড়বে না তো সেই ধরনের একটা কিছু মিলিয়ে যদি তার ব্যবস্থা করতে পারতো তাহলে হয়তো বাজারের এখন যে অবস্থাটা আমরা দেখছি সেটা আমরা মানে হয়তো দেখতাম না বা আমরা ব্যাংকিং খাতেরও যে একটা বিশাল মানে গ্রোথ দেখতে পাচ্ছি এটাও কিন্তু আলটিমেটলি কিন্তু ব্যাংকগুলোতে মাত্র বোর্ড চেঞ্জ করা হয়েছে তাদেরকে কাজ করতে দেওয়া হয়েছে কিন্তু দিন শেষে যে টাকাগুলো দেশের বাইরে পাচার হয়ে চলে গেছে সেই টাকাগুলো কিন্তু ইমিডিয়েট ফেরত নিয়ে আসা যাবে না তাহলে এটাকে কেন্দ্র করেও কিন্তু যারা ব্যাংকিং খাতে বিনিয়োগ করছে তারও দিন শেষে কোথায় যেয়ে তাদের অবস্থান কি হয় সেটা কিন্তু একটা ভাবার বিষয় আছে কারণ আপনি ধরেন আমরা বিভিন্ন কমিটি করতে পারি বিভিন্ন সাজেশন দিতে পারি বা টাকা যদি দেশের বাইরে মূলধার থেকে বাইরে চলে যায় তাহলে সেই টাকা যদি ফেরত আনতে না পারি তাহলে কিন্তু এগুলোর মাধ্যমে যে ফাইন্ডিংস আমরা পাবো কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষের কিন্তু কোনো এখানে লাভ নাই তো সেই জন্য আমি মনে করি সুশাসন নিশ্চিতের জন্য যেহেতু ব্যাপারগুলো দরকার সেগুলো নিয়ে আমাদের কোনো দিমত নাই বাট এই বিষয়গুলো কখন করলে কিভাবে করলে ভালো হয় সেই বিষয়টা হয়তো আমি মনে করি কমিশন নতুন ভাবে চিন্তা করে কিন্তু অলরেডি বাজারে এখন যেটা হয়েছে মানুষের টোটালি আর সরকারের পক্ষ থেকে যেহেতু সরকারের আছে তাই পুঁজিবাজারে কিন্তু সরকার শুধুমাত্র কমিটি ফর্মেশনের পরে তাদের প্রনোদন দেওয়া লাগবে কিনা কোনো সাপোর্ট দেওয়া লাগবে কিনা যেগুলোর মাধ্যমে তো বাজারটাকে রিস্টোর করা যাবে ধরেন চেয়ারম্যান চেঞ্জ করা হয়েছে কিন্তু আগের বিনিয়োগ সব রয়ে গেছে চেয়ারম্যানের তো এই মুহূর্তে যদি নতুন ফান্ড উনি না পান নতুন করে কিন্তু উনি আবার আইসিবি কে সাজাবে বা আইসিবি কে নতুন ভাবে কি করে বাজারে বান্ধব করা যায় ওজায়ও কিন্তু একটা চ্যালেঞ্জ আছে তাহলে আমাদের যে চ্যালেঞ্জগুলো ইকোনমিতে মানে বিদ্যমান সেগুলো কিন্তু আমি বললে ওভারনাইট চেঞ্জ হয়ে যাবে না বাট এই যে প্রভাবগুলা যেহেতু মার্কেটে একটা স্পষ্টগত জায়গা ইনস্ট্যান্ট পড়ে যাচ্ছে তো আমি মনেই করছি সার্বিকভাবে যে জিনিসগুলো হচ্ছে এই বিষয়গুলো আসলে আরেকটু যদি ধীরে সুস্তে করা যেত বা আরেকটু যদি সকল অংশজনদের সাথে ব্যাপারটা জেনে বুঝে করা যেত এখানে নতুন কমিশনের আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে তারা কিন্তু কারো কোনো সহায়তা পাচ্ছে না ধরেন নতুন তারা দায়িত্ব নেওয়ার কারণে অনেক ক্ষেত্রে যারা ধরনের বিসেক এর ভেতরের যেই গ্রুপিং গুলো থাকে সেখানেও তারা এক ধরনের সহায়তা পাচ্ছে না বা অন্যান্য অংশীজনও যারা আসছে তারা মাত্র বসছে বা কথা বলছে এখানেও কিন্তু তাদের বোর্ড নিয়ে অনেক অসন্তোষ বহুবিধ মানে মাল্টি মানে অনেক টাইপের ঝামেলা একসাথে ওনারা ফেস করছেন তো আসলে এখানে ব্যক্তি আসলে ম্যাটার করছে না ম্যাটার হচ্ছে পলিসির জায়গাটাই যে বিষয়টা তো সবকিছু কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রভাবিত পড়বে বাট ইমিডিয়েট যে জায়গাটা আছে সেই জায়গাটা আমাদের মনে হয় যে আর মানে ভেবে চিনতে স্টেপ নিলে সবার জন্য ভালো হবে জি অধ্যাপক আলমিন অনেকগুলো বিষয় আসলে আপনি তুলে ধরেছেন আমরা যেটি বুঝতে পারলাম যে আসলে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে কিন্তু সুফল পেতে একটু সময় লাগবে কেননা তারা তো আসলে মাত্রই দায়িত্ব নিয়েছেন একটু যদি মোটা দাগে আপনার অনেক দিন ধরে আপনি পুঁজিবাজার বিশ্লেষণ করছেন পুঁজিবাজার নিয়ে আপনার ভাবনার কথা বলছেন এই মুহূর্তে আসলে যেহেতু পরিবর্তিত প্রেক্ষাপট এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে সব খাতে আমরা দেখেছি বড় ধরনের রিফর্মের উদ্যোগ নেওয়া হচ্ছে সেক্ষেত্রে আসলে আগামী দিনে আমরা এই বাজারটিকে যদি আস্থার জায়গায় নিয়ে যেতে চাই যেটি অনেক দিন ধরে বলা হচ্ছিল গত পনেরো বছর ধরে এই অনাস্থার জায়গাটি বাজারে আস্থার জায়গায় নিতে চাই গতিশীল করতে চাই

সেই জায়গাটা তাদেরকে বাই করানো এবং ধরেন আপনি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনি কিছু ডিসক্রিপশন দিয়েছেন যে তারা 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 হচ্ছে হচ্ছে ইনভেস্ট করবে ফিক্সড ইনকাম জেনারেটিং মানে বিনিয়োগে যাবে তাহলে এই যে একটা ব্যাপার আছে সেখানে কিন্তু মিউচুয়াল ফান্ডের পক্ষ থেকে একটা দাবি আছে যে আমরা যদি ডিসক্রিপশন পাই আমরা আমাদের পোর্টফলিও কোম্পানির ওয়েলফেয়ার ম্যাক্সিমাইজ করতে কিভাবে ইনভেস্টমেন্ট করবে এটা আমাদের ডিসক্রিপশন আমাদের তো কোনো কিছু ইম্পোজ করে দেওয়া যাবে না

বুঝতে হবে মার্জিন রুলের রিফর্ম লাগবে কারণ মার্জিন রুলসটা একটা কিন্তু অনেক ধরনের আপনার মানে সেই পুরনো রয়ে গেছে এটাতেও কিন্তু আপনি অন্যান্য জায়গায় দেখবেন অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা যখন ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু তারা এক এক সহায়তা কাছ থেকে পেয়ে থাকে কোভিড বা যুদ্ধের কিন্তু পুঁজি বাজারে যারা মার্জিন করছে তারাও কিন্তু এক ব্যবসায়ী তাকে তো সহায়তা দূরের কথা দেখা মার্জিন ঋণের কারণেই অনেকের ইকুইটি আরো নষ্ট হয়ে যাচ্ছে কারণ তাদের যেহেতু কমিটমেন্ট সাইন করা থাকে ফোর্স সেলের মধ্যে তারা পড়ে যাচ্ছে তাহলে আপনি এটার মধ্যেও একটা সংস্কার আনার প্রয়োজন আছে বা এসএমই প্ল্যাটফর্মে যে স্টকগুলো আছে সেগুলোর ব্যাপারে কিন্তু আপনাকে একটা সংস্কার করতে হবে মিউচুয়াল ফান্ড গুলো কমপ্লায়েনটি নিয়ে সংস্কার করতে হবে বা আপনি যদি বলেন যে আমাদের যে ওভারঅল যে এই বাজারটাকে নিয়ে দেখার জন্য একটা সুপারভিশন কমিটি থাকা যারা হচ্ছে অ্যাক্টিভিটিজগুলোকে বাজারের সাথে সুশাসনের সাথে থাকে কারণ আমরা অনেকে মনে করি যে ইনডেক্স বাড়ানো কমানো হয় তো নিয়ন্ত্রক সংস্থার কাজ এটা অবশ্যই না নিয়ন্ত্রক সংস্থার কাজ হচ্ছে একটা সুশাসনের বাজার নিশ্চিত করা যেহেতু এত বেশি দুষশাসন ছিল আপনি যেখানেই হাত দিবেন এই প্রতিটা জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত দিনশেষে যারা বাজারে ট্রেডিং এর সাথে ছিল তারাই হবে কারণ অনেকগুলো ব্যাপারে আপনি এখন হয়তো সুশাসনের কথা বলছেন এটা দীর্ঘদিনের দুঃশাসনের কারণে যারা যারা ধরেন টাকা বাজার থেকে নিয়ে চলে গেছে সেই টাকাগুলো যাতে এখন করে বাজার থেকে টাকা বের না হতে পারে সেই নিয়ন্ত্রণ নজরদারি করতে হবে টাকা অনেকে অনেক আগে থেকে অনেকে বের করেছে যারা ধরেন মাস্টার মাইন্ড ছিল বিভিন্ন মানে এই স্টক গুলো যারা সিরিয়াল ট্রেড করেছে যেগুলো আপনারা বিভিন্ন তদন্ত কমিটি দেখেছেন প্রত্যেক কিন্তু মাস্টার মাইন্ড তারা টাকা সরিয়ে ফেলেছে সেই টাকাগুলো তাদের যে মানে অন্যান্য যারা অ্যাসোসিয়েট যারা ছিল

যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা নিয়ে তাদেরকে কোন করা যায় কিনা এই বিষয়গুলোকে যদি ভিত্তিতে দেখা হয় তাহলে হয়তো বাজারে আমরা দেখবো যে যে ধরনের একটা বড় রস্তক্ষর দীর্ঘদিন ধরে হচ্ছে তার কিছুটা পতন হবে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে অ্যাক্টিভ করা তারা যাতে স্টক গুলো তো ফান্ডামেন্টালি সলিড বা ভালো শেয়ার যেগুলো কথা তারা বলছে সেখানেও কিন্তু সেই ধরনের কোনো কিন্তু আমরা কোনো উদ্যোগ দেখছি না কারণ তারাও সবকিছু অবজার্ভ করছে কোন দিকে যায় কি হয় তার ভিত্তিতে তার মানে যাবতীয় অংশীজনের মধ্যে প্রতিষ্ঠান

সময় দিয়েছেন আবারও পরবর্তী কোন অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাকে পাশে পাবো সেই প্রত্যাশা জানাই আজকের মতো আমাদের আসলে সময় স্বল্পতার কারণে এখানে শেষ করতে করতে হচ্ছে আবারও ধন্যবাদ অধ্যাপক আলমিন দর্শক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন পুঁজিবাজার বিশ্লেষণ করছিলেন অধ্যাপক আলমিন কথা বলছিলাম সমসাময়িক পুঁজিবাজার এবং সংস্কার উদ্যোগ নিয়ে বিজনেস আওয়ারের সময় হলো একটা বিরতি নেবার ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের অন্যান্য খবর নিয়ে আশা করি সাথে দর্শক বিরতির পর আবারও স্বাগত বিজনেস আওয়ারে সাথে আছে এই বাবু কামরুজ্জামান এই মুহূর্তে আমাদের সহকর্মী ওয়ালেদ সাকিব রয়েছেন বাংলাদেশ ব্যাংকে আমরা জানি যে আজকে কিন্তু বাংলাদেশ ব্যাঙ্ক গভর্নরের সাথে আইএমএফের একটি প্রতিনিধি দল দেখা করেছেন এবং বিকেলেও তারা আবার দেখা করবেন এবং আমরা দেখছি যে প্রতিনিয়ত কিন্তু তারা আসলে গভর্নরের সাথে অর্থ মন্ত্রণালয়ের সাথে নিয়মিত দেখা করছেন আজকের বিষয়বস্তু নিয়ে আমাদের সহকর্মী ওয়ালেদ সাকিব সেখানে রয়েছেন তার কাছ থেকে জানতে চাইব ওয়ালিদ আশা করি আমাকে শুনতে পাচ্ছেন ওয়ালিদ একটু জানাবেন আজকে আসলে কি বিষয় নিয়ে আসলে সাথে কথা হলো এবং তারা কি চলে গিয়েছেন কিনা বাবু ধন্যবাদ আপনাকে আমরা আপনাকে একটু জানিয়ে রাখি যে আপনি জানেন যে বাংলাদেশের জন্য ইতিমধ্যে মোটামুটি চার দশমিক সাত বিলিয়ন ডলারের অর্থ আইএমএফ ছাড় করেছে অনুমোদন দিয়েছে যেখানে ছাট করেছে তিন কিস্তিতে আসলে আইএমএফ অর্থ ছাট করেছে তো আসলে নতুন করে এখন আই এর কাছে আবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তিন বিলিয়ন ডলারের ঋণ সহায়তা চাওয়া হয়েছে তো মূলত এই ঋণ সহায়তা কিভাবে দেয়া যায় সে বিষয়গুলো নিয়ে আসলে আই এর প্রতিনিধি দল নিয়মিত বাংলাদেশ ব্যাংকে আসছেন তারা তাদের বিভিন্ন ধরনের যে পর্যবেক্ষণ রয়েছে সে পর্যবেক্ষণ তারা দিচ্ছেন তো এসব বিষয়গুলো নিয়ে মূলত এর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের দফায় দফায় বৈঠক হয়েছে আজ সকালে যদি একটু বলি যে সকালে এর একটি প্রতিনিধি দল এসেছিলেন তারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছেন তারা আবার চলেও গিয়েছেন অর্থ মন্ত্রণালয়ে গিয়েছেন সচিবালয় অর্থ উপদেষ্টার সঙ্গে তারা বৈঠক করবেন বলে আমরা জানতে পেরেছি এরপর তারা কিন্তু আবার বিকেল চারটায় কিন্তু চারটা নাগাদ তারা আবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আবার আজকে আবার দ্বিতীয় দফায় বৈঠকে বসবেন সেখানেও মূলত এই যে ঋণ যেই ঋণ সহায়তা চাওয়া হয়েছে তিন বিলিয়ন ডলারের সেগুলো নিয়ে কথা বলতে পারেন বলে আমরা জানতে পেরেছি তো বাবু এই ছিল আমার কাছে বাংলাদেশ ব্যাংক থেকে সবশেষ বলে আমরা বুঝতে পেরেছি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক আমাদের সহকর্মী ওয়ালিদ সাকিব জানাচ্ছিলেন আমাদেরকে বাংলাদেশ ব্যাংকে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠকে সবশেষ খবর এবারে জানাবো মুদ্রা বাজার পরিস্থিতি এবং স্বর্ণসহ অন্যান্য রোপা এবং অন্যান্য পণ্যের দাম শুরুতেই আমরা মুদ্রা বাজার পরিস্থিতি দেখে নেব প্রধান প্রধান মুদ্রা বিনিময় মূল্য মার্কিন ডলার আজকে একশো উনিশ টাকায় সোনালি ব্যাংকে কেনা হচ্ছে একশো বিশ টাকায় বিক্রি করা হচ্ছে ইউরো একশো সাতাশ টাকায় কেনা হচ্ছে একশো বত্রিশ টাকায় বিক্রি করা হচ্ছে পাউন্ড একশো আটচল্লিশ টাকায় কেনা হচ্ছে একশো চুয়ান্ন টাকায় বিক্রি করা হচ্ছে পাউন্ডের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে চীনা ইউয়ান পনেরো টাকায় কেনা হচ্ছে সতেরো টাকায় বিক্রি হচ্ছে সৌদি রিয়াল একত্রিশ টাকায় কেনা হচ্ছে বত্রিশ টাকায় দশ পয়সায় বিক্রি হচ্ছে অন্যদিকে ভারতীয় রুপে এক টাকা পঁয়ত্রিশ পয়সায় কেনা হচ্ছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সায় বিক্রি হচ্ছে এই ছিল প্রধান প্রধান মুদ্রার আজকের বিনিময় মূল্য এরপর আমরা স্বর্ণের দর দেখে নেব আমরা জানি যে স্বর্ণের দর কিন্তু আকাশচুম্বী এখন এক লাখ সাঁত্রিশ হাজার টাকা প্রতি ভরি বাইশ ক্যারেটের সব থেকে ভালো মানের যে স্বর্ণ একুশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ একত্রিশ হাজার টাকা ভরি এবং আঠারো ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ বারো হাজার চারশো তিপ্পান্ন টাকা ভরি সনাতন স্বর্ণের দাম পড়বে বিরানব্বই হাজার টাকা প্রতি ভরি পাশের গ্রাম প্রতি দর দেখানো আছে এক ভরির সমান এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম হিসেবে এখানে দাম দেখানো আছে আমরা রূপার দাম দেখে নেব রুপার বাজার অনেকদিন ধরে অপরিবর্তিতই রয়েছে বাইশ ক্যারেটের সব থেকে ভালো মানের যে রূপা দুই হাজার আটানব্বই টাকা প্রতি ভরি একুশ ক্যারেটের রূপা দুই হাজার পাঁচ টাকা আঠারো ক্যারেটের রূপা কিনতে হলে পড়বে সতেরোশো চোদ্দো টাকা সনাতন রূপার দাম পড়বে বারোশো বিরাশি টাকা দর্শক এই ছিল আমাদের কাছে প্রধান প্রধান স্বর্ণ মুদ্রা রুপার বাজারের আপডেট সবশেষ দরদাম বিজনেস আওয়ারের সময় হলো আরও একটা বিরতি নিবার ফিরবো দেশ ও বিশ্ব বাণিজ্যের অন্যান্য খবর নিয়ে আশা করি সাথে থাকবেন দর্শক আরও একবার স্বাগত বিজনেস আওয়ারের সাথে আছি বাবু কামরুজ্জামান তারল্য সংকটে থাকা ব্যাংকগুলো থেকে বেরিয়ে ভালো ব্যাংকে যেতে চান এস খাতের ব্যবসায়ীরা এজন্য কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত সিদ্ধান্ত চেয়েছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই রাজধানীর মতিঝিলে গতকাল এক সেমিনারে ডিসিসির সভাপতি বলেন বড় উদ্যোক্তারা সহজেই ব্যাংক পরিবর্তন করতে পারলেও ছোট উদ্যোক্তারা নিয়মের বেড়া জালে আটকা পড়ে থাকেন চলমান শ্রমিক অসন্তোষে নাজুক পোশাক খাত সাথে বিড়ম্বনা বাড়িয়েছে উচ্চ মূল্যস্ফীতি আর ব্যাংক খাতে তারল্য সংকট শনিবার ডিসিসিআই আয়োজিত সেমিনারে উঠে আসে অর্থনীতির চলমান সংকট ডিসিসিআই সভাপতি বলেন কমাতে হবে দুর্বল ব্যাংকগুলোকে দেয়া তারল্য সহায়তার পরিমাণ ঋণ প্রবাহ বাড়াতে হবে এসএমই খাতে এছাড়া শিল্প খাতে নিশ্চিত করতে হবে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ ব্যাংক ঋণের সুধার বাড়লে কমবে ঋণ প্রবাহ এমন দাবিও তার জবাবে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি জানালেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসলেই কমানো হবে নীতি সুধার

পুঁজিবাজারে আস্থাহীনতার বিষয়ে উঠে আসে সেমিনারে ভালো কোম্পানির তালিকাভুক্ত করা ও দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের বাজারে অন্তর্ভুক্ত করতে উদ্যোগ নেয়ার আহ্বান বক্তাদের দর্শক এই ছিল বিজনেস আওয়ারের এখনকার আয়োজন ব্যবসা বাণিজ্যের সব শেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর একটা বিজনেস আওয়ারে এছাড়াও রাত নয়টার সংবাদে বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ